SBI ছিল কেন ডিস্টার্ব করলে কেন টিকটক 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 basically not only MD Kausar আপনারা সবাই MD Kausar কে চিনেন উনি হচ্ছেন বর্তমানে TikTok এর খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর বলা যেতে পারে আমি ওনাকে দেখার পরেই মূলত আমি টিকটকে আসলাম উনি বয়স্ক মহিলা এবং হচ্ছে গাল গাল হচ্ছে ঝুলে পড়া হচ্ছে মহিলাদের সাথে হচ্ছে উনি হচ্ছে টিকটকের ভিডিও করেন তো আজকে আমরা ওনার টিকটকের ভিডিওগুলা একটার পর একটা একটার পর একটা করে দেখার চেষ্টা করব ওয়েলকাম ব্যাক গাইস MD Kausar কে যারা যারা আপনারা চিনেন না তারা ইউটিউবে হচ্ছে MD Kausar দিয়ে চার্জ করলেই মূলত তাকে পেয়ে যাবে হ্যান্ডসাম একটা ছেলে ওকে কাউসার ভাইয়ের টিকটকের লাভার মানে গার্লফ্রেন্ড যখন চলে যায় উনি কোন ধরনের রিয়াকশন দেখান একটু দেখা যাক যখন কাউসার ভাই অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়ে নিজের গার্লফ্রেন্ডের কাছে ধরা খান তখন উনি কিভাবে এই বিষয়টাকে সামাল দেন সেটাও দেখা যাক গতকাল বিকাল পাঁচটায় তুমি কোথায় ছিলা পাঁচটায় আমি তো ফেসবুকে ছিলাম আমার কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে তুমি গতকাল এর সাথে ছিলা না ও এটা তো গত বছরই আপলোড করা ভিডিও ও তাই তাহলে মেয়ে পটানোর জন্য উনি অনেক সিস্টেমই ব্যবহার করেন সেখান থেকে উনি বর্তমানে হচ্ছে জিমে যাওয়া পর্যন্ত শুরু করে দিয়েছেন কাউসার ভাই যখন কোন একটা আইটেমকে দেখে ক্রাশ খান তখন ওই ক্রাশ খাওয়া আইটেম যখন কাউসার ভাইকে ভাই বলে সম্বোধন করেন ব্রাদার বলে সম্বোধন করেন তখন কাউসার ভাইয়ের ইমোশনটা একটু দেখা যাক ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন না না আমাকে ভাই ডাকবেন না আমার খুব যন্ত্রণা হয় আমার খুব যন্ত্রণা হয় আমার আমরা জানি বাংলাদেশ হচ্ছে বঙ্গোপসাগরের খুবই নিকটবর্তী একটা দেশ বলা যেতে পারে যারা হচ্ছে সাগরের পার্শ্ববর্তী হচ্ছে থাকে তাদের গায়ের রং কিন্তু কালো হয় কিন্তু কাউসার ভাই এই কালো থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের জন্য ওষুধ আবিষ্কার করছেন আপনি কালো বলে কি আপনার বিয়ে হচ্ছে না রাস্তাঘাটে সবাই আপনাকে কাইল্লা কাইল্লা বলে ডাকছে তাহলে আপনার জন্যই আছে জুতা বাবার জুতা কাউসার ভাই যখন কোনো একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলে ওইসব সুন্দরীরা এনিয়ে ভিনিয়ে যখন কাউসার ভাইকে হচ্ছে বিয়ের প্রস্তাব দিতে চায় তখন কাউসার ভাই সেই বিষয়টাকে কিভাবে এড়িয়ে চলে যান সেটা দেখা যাক এই শুনো কি টাকা পাও নাকি আমার কাছ থেকে হেই শুনো তোমার মনে হয় তোমার এখন একটা বউ দরকার আমার তিন চারটা বউ দরকার তিন চারটা বউ মানে সর্বশেষ আমরা জানবো কাউসার ভাই কিন্তু অনেক সময় মেয়েদের গোপন ভিডিও পর্যন্ত দেখে সো আসলে উনি যখন গোপন ভিডিও দেখে না মেয়েরা ওনাকে কি দেখায় সেটা একটু দেখা যাক Hey, what's up, everybody? This is Topotan. So, guys, আমাদের কাউসার ভাই আসলে কতটুকু পপুলার কতটুকু হ্যান্ডসাম শরীর নিয়ে মানে টিকটকের ভিডিওগুলো সবসময় আপনাদের উপহার দিয়ে যাচ্ছেন এবং ওনাকে যারা হচ্ছে ফলো করতে চান তারা হচ্ছে আপনারা স্ক্রিনে যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন ওনাকে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ফলো করতে পারেন এবং উনি খুবই ভালো মানুষ এবং বিশেষ করে হচ্ছে মেয়েদেরকে বেশি মানে উনি হচ্ছে মানে রিকোয়েস্ট করে থাকেন ওনাকে ফলো করার জন্য আর ছেলেটা বেশিরভাগই একটু খারাপ না তো যেহেতু হচ্ছে ছেলেটা মোটামুটি খারাপ না হ্যান্ডসামই বলা যেতে পারে আমি ওনার কাছ থেকে দেখার পর আমার চুলের স্টাইলটা প্রচণ্ড চেঞ্জ করে ফেলছি সো বুঝতেই পারতেছেন উনি শুধুমাত্র মেয়েদের কাছেই মানে পপুলারিটি পান নাই ছেলেদের মনও উনি হচ্ছে অর্জন করেছেন আই হোপ আপনারা বুঝতে পারছেন উনি যদি বিয়ে করতে না পারেন তবে আমি অবশ্যই ওনাকে বিয়ের প্রস্তাব দিব সো গাইস আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন এবং পারলে MD Kausar ভাইকে SMS করে ট্যাগ করে
তারপর হচ্ছে কমেন্টে এমনভাবে জানিয়ে দিবেন যাতে হচ্ছে কাউসার ভাইয়ের নজরে চলে আসে। প্রথমে যে আমার টিকটকের ভিডিওটা দেখছেন, আমার টিকটকের ভিডিওটা বেশি ভালো হয়েছে নাকি কাউসার ভাইয়ের হচ্ছে টিকটকের ভিডিওগুলো ভালো হয়েছে, সেটা একটু ডিফারেন্সটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা যারা হচ্ছে টিকটকের ভিডিও করে থাকেন তারা অবশ্যই আপনাদের ইউজার নেমগুলো হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে হচ্ছে আমাকে ছোট ছোট করে হচ্ছে ফলো করতে পারেন, আমিও কিন্তু এখন থেকে টিকটকের হচ্ছে অ্যাস্টার বনে যাব। আর যদি হচ্ছে মেয়েরা যদি আমার ভিডিও সবসময় দেখে থাকেন তারা চাইলে হচ্ছে আমাকে ফলো করতে পারেন, আমি হচ্ছে সবসময় মেয়েদেরকে বেশি পছন্দ করি। কচি কচি সুন্দরী তরুণ, কচি কচি সুন্দরী তরুণ। আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে এই ধরনের ইন্টারেস্টিং রিলেটেড ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না মাস্ট বি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টিল দেন টেক কেয়ার।